হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নো বায়োলজি নো লাইফ। আর আমি তোমাদের এডুকেটর শম্পা সাহা। আজকে আমরা ক্লাস ইলেভেনের ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ বটানি পার্টের উদ্ভিদের দেহ সংগঠন সম্পর্কে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে সাধারণত উদ্ভিদের দেহের কলা কোথায় কোথায় তার অবস্থান ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো উদ্ভিদের দেহ সংগঠন স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্টস সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে যেটা সম্পর্কে জানতে হবে সেটা হলো কলা কাকে বলে। দেখো, কলার সংজ্ঞাটা হচ্ছে উৎপত্তিগত ভাবে এক সম বা বিষম আয়তন ও আকৃতির কতকগুলি কোষ যখন সংঘবদ্ধভাবে অবস্থান করে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে তখন ওই কোষ সমষ্টিকে বলা হয় কলা বা টিস্যু। অর্থাৎ এখানে কলা হচ্ছে অনেকগুলো কোষের সমষ্টি যারা উৎপত্তিগতভাবে এক জায়গা থেকে বা এক ধরনের কোষ থেকে উৎপন্ন, যাদের আকার ও আয়তন একও হতে পারে আবার ভিন্নও হতে পারে, কিন্তু তারা একসাথে থেকে একটাই কাজ করে। কলাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। সমগ্র উদ্ভিদের দেহের কলা সেটা হচ্ছে ভাজক কলা ও স্থায়ী কলা। আজকে আমরা ভাজক কলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আসছে আমাদের ভাজক কলা বা মেরিস্টেম অর মেরিস্টেমেটিক টিস্যু। তাহলে ভাজক কলা কাকে বলে? এক গুচ্ছ অপরিণত ও অবিভেদিত কোষের সমষ্টি যা সক্রিয়ভাবে কোষ বিভাজন দ্বারা অপত্য কোষ সৃষ্টিতে সক্ষম তাদের বলে ভাজক কলা। অর্থাৎ একদল কোষ যারা একসাথে অত্যন্ত সক্রিয় হয় এবং বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি করতে পারে। এবার এর ব্যুৎপত্তি কি? ব্যুৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ মেরিস্টোস থেকে এই মেরিস্টেম এর উৎপত্তি, যার অর্থ বিভাজিত হওয়া। এবার প্রশ্ন হচ্ছে কোথায় থাকে অর্থাৎ অবস্থান। দেখো, মূল ও কাণ্ডের অগ্রভাগের বর্ধিষ্ণু অঞ্চল অর্থাৎ যেই অঞ্চলটা খুব তাড়াতাড়ি বাড়ছে এমন অঞ্চলেই এই ভাজক কলা অবস্থান করে। এবার চলে আসি ভাজক কলার গঠন বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে। তো চিত্রটা দেখলে আমরা সহজেই বুঝতে পারবো কোষগুলির আকারে ষড়ভুজাকার অর্থাৎ হেক্সাগোনাল, ডিম্বাকার ওভেল বা গোলাকার রাউন্ড। এদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, সেলুলোজ ছাড়া অন্য কিছু কিন্তু থাকে না সাধারণত। এবং কোষগুলি ঘন সন্নিবিষ্ট ও কোষান্তর রন্ধ্রবিহীন, মানে কোষগুলি খুব কাছাকাছি থাকে এবং দুটি কোষের মাঝে কোনো ফাঁক থাকে না। কোষে ভ্যাকুয়াল অনুপস্থিত অথবা ক্ষুদ্রাকার, অর্থাৎ সাধারণত ভ্যাকুয়াল থাকে না, থাকলেও সেটা আকারে কিন্তু খুবই ছোট। এবং এই ভাজক কলার কোষগুলি বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে এবং এই কলার কোষে কোনো সঞ্চিত পদার্থ থাকে না, সেটা খাদ্যবস্তু হলেও থাকে না এবং রেচন বস্তু হলেও থাকে না। এবার চলে আসি ভাজক কলার কাজে। দেখো, আমরা প্রথমেই বললাম যে এর নাম শুনেই বুঝতে পারছো এটা বারবার বিভাজিত হয়। তাহলে এরা কি করে? কোষের সংখ্যাকে বৃদ্ধি করে, এবং সংখ্যা বৃদ্ধি হয় মানে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়, এবং বিভেদের মাধ্যমে স্থায়ী কলার সৃষ্টি করে। অর্থাৎ কিনা বিভাজক বিভাজন শেষ হওয়ার পর ভাজক কলাই কিন্তু কিছু ভাজক কলা স্থায়ী কলায় পরিণত হয়।
এবং পরবর্তী ক্ষেত্রে এরা ক্ষতস্থান ভরাট করতে সাহায্য করে। অর্থাৎ কোনো জায়গা যদি গাছের কেটে নেওয়া হয় বা কোনো ডাল ভেঙে গেলে সেখান থেকে যাতে ইনফেকশন না হয় গাছটায় বা সংক্রমণ না ঘটে, তাই ওখানে ভাজক কলা বিভাজিত হয়ে ওই ইনফেকশনের জায়গাটাকে, কেটে যাওয়া জায়গাটাকে পূরণ করে, কভার আপ করে দেয় এবং ফুল ও ফল সৃষ্টি করে। এরপরে চলে আসবো আমরা ভাজক কলার শ্রেণী বিভাগ, অর্থাৎ কি কি ধরনের ভাজক কলা পাওয়া যায়। দেখো, প্রথমেই বলে রাখি যে ভাজক কলা অ্যাকচুয়ালি একটা ধাক্কায় তুমি সবকটা ভাজক কলাকে ভাগ করতে পারবে না। প্রথমত আমরা ঠিক করেছি যে আলাদা আলাদা বিষয়ের ভিত্তিতে ভাজক কলাকে আলাদা আলাদা ভাবে ভাগ করা হবে। সেই অনুযায়ী ভাজক কলার পাঁচটা ভাগে বিভাজিত, কি না কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ভাজক কলাকে ভাগ বা শ্রেণী বিভাগ করা হয়েছে। সেই পাঁচটা বিষয় হলো, কখনো পরিস্ফুরণ দশা অনুসারে ভাগ করা হয়েছে, এটি দুই প্রকার, মাস ভাজক কলা, আদি ভাজক কলা, কখনো উৎপত্তি অনুসারে ভাগ করা হয়েছে, গৌণ ভাজক কলা, প্রাথমিক ভাজক কলা, কখনো অবস্থান অনুসারে ভাগ করা হয়েছে, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, কখনো কাজ, অর্থাৎ ভাজক কলা কি কাজ করে, সে অনুযায়ী তিন প্রকার করা হয়েছে, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম ও ভূমি ভাজক কলা, এবং অবশেষ পাঁচ নম্বর, বিভাজন তল অনুসারে, অর্থাৎ কিভাবে বিভাজিত হয়েছে এই অনুযায়ী তিনটি ভাগ করা হয়েছে, পুঞ্জীভূত, প্লেট এবং রিপ মেরিস্টেম বা ভাজক কলা। এবার আমরা প্রত্যেকটি ভাগ সম্পর্কে একটু ডিটেলসে জানি। দেখো, প্রথমেই হচ্ছে মাস ভাজক কলা। এই মাস ভাজক কলা কি, আচ্ছা প্রথমে বলে নি, পরিস্ফুরণ দশা অনুসারে দুই প্রকার আগেই বলেছি, মাস ও আদি। তো মাস ভাজক কলাটা হচ্ছে যেটা উদ্ভিদ দেহে ভ্রূণেতেই ছিল, অর্থাৎ পরিস্ফুরণের পূর্বে থেকেই ভ্রূণে থাকে, অর্থাৎ বীজের মধ্যেও কিন্তু এই মাস ভাজক কলাটি ছিল। এবং পরবর্তী কলাটি হচ্ছে আদি ভাজক কলা, অর্থাৎ এটা কাণ্ড ও মূলের একেবারে এপিকাল পার্ট, শীর্ষভাগে থাকে। এবং মাস ভাজক কলার পরবর্তীতে এই ভাজক কলা সৃষ্টি হয়েছে এবং এই আদি ভাজক কলা থেকে অন্য সকল ভাজক কলার শুরু। এতো গেল পরিস্ফুরণ দশা অনুসারে। দ্বিতীয় হচ্ছে উৎপত্তি, অর্থাৎ কোথা থেকে এই ধরনের ভাজক কলাটি আসছে। তো এই উৎপত্তি অনুসারে ভাজক কলাকে আবার দু ধরনের ভাগ করা হয়েছে, একটা প্রাথমিক ভাজক কলা আর একটা গৌণ ভাজক কলা। দেখো, প্রাথমিক ভাজক কলা হচ্ছে উদ্ভিদের প্রাথমিক দেহটা গঠন করে এবং এই বিশেষ ভাজক কলা মৃত্যুর আগে পর্যন্ত বিভাজনক্ষম থাকে এবং মূল, কাণ্ড, শাখা, প্রশাখার অগ্রভাগ এই কলা থেকে সৃষ্টি হয়। আর দ্বিতীয়টি হচ্ছে গৌণ ভাজক কলা, কি প্রাথমিক স্থায়ী কলায় অবস্থিত কোষগুলি, তাদের বিভাজন ক্ষমতা আর থাকে না, কিন্তু কখনো কখনো বিশেষ বিশেষ প্রয়োজনে কিছু স্থায়ী কলা পুনরায় তাদের ভাজন ক্ষমতাটা বা বিভাজিত হওয়ার ক্ষমতাটা ফিরে পায়। তো স্থায়ী কলা থেকে উৎপন্ন পুনর্বিভাজনক্ষম ভাজক কলাই হল গৌণ ভাজক কলা, যাদের অপর নাম বলা হয় ক্যাম্বিয়াম। তো এই ক্যাম্বিয়াম হচ্ছে পাঁচ প্রকারের, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ভ্যাসকুলার ক্যাম্বিয়াম, ক্ষত বা উন্ড ক্যাম্বিয়াম এবং সহযোগী ক্যাম্বিয়াম। তো এই পাঁচ প্রকার ক্যাম্বিয়াম সম্পর্কে একটুখানি আমি বলে নিই। সেটা হচ্ছে, দেখো যে কর্ক ক্যাম্বিয়ামের অপর নাম হচ্ছে ফেলোজিন, যেটা কি করে, একেবারে কাণ্ডের বাইরে স্তর সৃষ্টি করে, একেবারে বাইরে স্তর। তারপরে হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এই ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামটি হলো এমন একটি ক্যাম্বিয়াম যেটা কিনা, ফ্যাসিকুলার মানে বুঝতেই পারছো যে এটা কি করে, মজ্জাংশ থেকে উৎপন্ন হয় এবং এরা দুটি নালিকা মণ্ডলের মাঝখানে অবস্থান করে। মাথায় রাখবে, দুটি নালিকা মণ্ডলের মাঝখানে অবস্থান করে।
করে। পরবর্তীতে হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম। নাম শুনেই বুঝতে পারছো যে এটা হচ্ছে ভাস্কুলার বা নালিকা মণ্ডলের মধ্যে অবস্থান করবে এবং এরা কি করবে, জাইলেম কলাগুচ্ছকে বেষ্টন করে বলয় গঠন করে। এরপরে হচ্ছে ক্ষত বা উন্ড ক্যাম্বিয়াম। এই কলা উদ্ভিদের ক্ষত বা আঘাতপ্রাপ্ত স্থানকে কেন্দ্র করে উৎপন্ন হয় এবং উদ্ভিদের ক্ষত স্থান নিরাময়ে সাহায্য করে। এই ক্যাম্বিয়াম নাম শুনেই সহজে বুঝতে পারা যায়। এরপর হচ্ছে সহযোগী ক্যাম্বিয়াম, অর্থাৎ কিনা এরা কি করে, সাধারণত আমরা দেখে থাকি একবচপত্রী উদ্ভিদের এরা চওড়ায় মানে প্রস্থে বড় হয় না, কিন্তু উক্কা বা ড্রাসিনা এদের ক্ষেত্রে কি হয়, এই সহযোগী ক্যাম্বিয়াম থাকে যারা একবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধি অর্থাৎ চওড়া হতে সাহায্য করে। এরপর চলে আসি আমরা ভাজক কলার তিন নম্বর বিভাজন, অর্থাৎ অবস্থান অনুসারে কোথায় রয়েছে এই প্রকার ভাজক কলাটা। এটাও আবার তিন ভাগ, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা ও নিবেশিত ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলা নাম শুনেই বুঝতে পারছো যে কোনো কাণ্ড বা মূলের একেবারে অগ্রভাগে অবস্থান করে, এই জন্য একে শীর্ষস্থ ভাজক কলাও বলা হয়। এরা সাধারণত উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায়। এরপরে হচ্ছে নিবেশিত ভাজক কলা। নিবেশিত মানেই বুঝতে পারছো যে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিকালে যখন অগ্রস্থ ভাজক কলার অংশটা আলাদা হয়ে গেল, তখন ওই দুটি স্থায়ী কলাস্থলের মধ্যে কখনো কখনো ভাজক কলা রয়ে যায়। আবারও বলছি, দুটি স্থায়ী কলাস্তর তার মাঝে অবস্থিত ভাজক কলাকে বলা হয় নিবেশিত ভাজক কলা। এটা দেখতে পাওয়া যায় ঘাস, বাঁশ, গম, পাইনাস ইত্যাদিতে। এবং পরবর্তী থার্ড ওয়ান হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। বুঝতেই পারছো নাম শুনে যে উদ্ভিদের কাণ্ড ও মূলের পার্শ্বদেশে লম্বালম্বী ভাবে এই ভাজক কলা অবস্থান করে। এর পরবর্তী ভাগটা করা হয়েছে কাজ অনুসারে, যে কোন ভাজক কলা কি কাজ করে। তো কাজ অনুসারে ভাজক কলা হচ্ছে তিন প্রকার, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম ও ভূমি ভাজক কলা। দেখো, প্রোটোডার্মটা ডার্মাল পার্ট গঠন করে, অর্থাৎ কাণ্ডের বা উদ্ভিদের ত্বক অংশটি তৈরি করে। এটা মূলেও দেখতে পাওয়া যায় এবং কাণ্ডেও দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে প্রোক্যাম্বিয়াম। এটা এমন একটি ভাজক কলা যেটা উদ্ভিদের নালিকা বান্ডিল গঠন করে, আর নালিকা বান্ডিল মানে বুঝতেই পারছো সংবহন কলা। এবং পরবর্তীটি হচ্ছে ভূমি ভাজক কলা, অর্থাৎ অগ্রস্থ ভাজক কলার যে অংশ থেকে বহিঃস্তর, মজ্জা ইত্যাদি গঠিত হয় তাকে বলা হয় ভূমি ভাজক কলা। এবং সর্বশেষ ভাগ হচ্ছে বিভাজন তল, অর্থাৎ কোন তলে ভাজক কলাটি বিভাজিত হয়ে বৃদ্ধি পাচ্ছে। এই অনুযায়ী আমরা তিনটি ভাগ করেছি। একটি পুঞ্জীভূত ভাজক কলা, এর নাম শুনেই বুঝতে পারছো যে এখানে ভাজক কলাটা দলা দলা কোষের আকারে বিভাজিত হয়। এটা বর্ধনশীল ভ্রূণ, শস্য, রেণুস্থলী, মজ্জা ইত্যাদিতে দেখা যায়। প্লেট বা পাত ভাজক কলা, নাম শুনেই বুঝতে পারছো যে এই ভাজক কলা পাশাপাশি অর্থাৎ কিনা হরিজন্টালি বিভাজিত হয়ে পেটের মতন বা পাতের মতন গঠন সৃষ্টি করে। আর দ্য লাস্ট ওয়ান হচ্ছে রিব বা পোর্শুকা ভাজক কলা। পোর্শুকা ভাজক কলা মানে একটার উপর একটা কোষ হয়ে কলামনার গঠন সৃষ্টি করে যে ভাজক কলা, অর্থাৎ কিনা কলামনার তল অনুসারে বিভাজিত হয় যে ভাজক কলা, তাকে বলা হয় রিব বা পোর্শুকা ভাজক কলা। এর ফলে উদ্ভিদ অঙ্গগুলি দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। তাহলে আজকে আমরা ভাজক কলার সম্পর্কে যাবতীয় জানলাম। নেক্সট ডে আমরা স্থায়ী কলার সম্পর্কে আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবে। আর কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, বাই বাই।